ওয়েলকাম বন্ধুরা, এবার থেকে এই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অতিরিক্ত বেতন পাবেন, তাও আবার বেসিকের 5% হারে। তো কারা এই সমস্ত বেতন পাবেন, কবে থেকে দেওয়া হবে, কিভাবে পাবেন, তো চলুন বন্ধুরা, এ নিয়ে শিক্ষা দপ্তর থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এ দেখুন বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন গ্র্যান্ড এইট সেকশন 25/7/2022 তারিখে এই নোটিফিকেশান জারি করা হয়েছে। কমিশনার কাদের উদ্দেশ্যে? দ্য অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল ডিস্ট্রিক্ট। সাবজেক্টে বলা হচ্ছে কনভেন্স অ্যালাওয়েন্স অফ ফিজিক্যাল চ্যালেঞ্জ টিচার অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ এইডেড স্পন্সার স্কুল, অর্থাৎ পরিবহন ভাতা পাবেন ফিজিক্যাল চ্যালেঞ্জ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা নন টিচিং স্টাফ রয়েছেন তারা পাবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড ইন্ডিভিজুয়াল উইথ মিনিমাম 40% পার্মানেন্ট পার্সিয়াল ডিসএবিলিটিস থাকতে হবে, তারপরে আপনি পাবেন। তো এর জন্য কি বলা হয়েছে, ইন টার্মস অফ জিও নম্বর এত 14/1/2021 দ্য অ্যামাউন্ট অফ সার্চ এম কনভে অ্যালায়েন্স ইন 5% অফ বেসিক পে, অর্থাৎ বেসিকের 5% আপনি পাবেন। ম্যাক্সিমাম বলা হচ্ছে 800 টাকা দেওয়া হবে, এটা শুরু হবে 1/1/2020 থেকে। তো কোন ধরনের টিচাররা পাবেন দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে দ্য ফেভার অফ অল সার্চ টিচার্স অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ হু আর ইন পজিশন অফ ভ্যালিড সার্টিফিকেশান অফ দেয়ার ডিসএবিলিটি ইন্ডিকেটিং অ্যাট লিস্ট 40% পার্মানেন্ট পার্সিয়াল ডিসএবিলিটি অফ আর্লিয়ার আপার অর লোয়ার লিম্বস অর টুগেদার অ্যান্ড ব্লাইন্ডনেস ইন কেস অফ সেকেন্ডারি টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ। ব্লাইন্ডনেস যারা থাকবেন অন্ধ তারাও কিন্তু এটা পাবেন। এর জন্য সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন এর ব্যবস্থা নেন এবং মেডিকেল অথরিটিকে, সো দ্যাট দেয়ার কনভে অ্যালায়েন্স ক্যান বি ইন্ট্রোডিউস অ্যাজ রিজুমড অ্যাট দ্য কেস মে বি অ্যাট লিস্ট আর্লিয়ার, যত শীঘ্রই সম্ভব এই বেনিফিট দেওয়ার জন্য তাদেরকে এই কাজ করার কথা বলা হচ্ছে। এই দেখুন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল, তার সাইন রয়েছে।